মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ছোট বন্যা হতে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিবির অস্থি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার চারপাশ দিয়ে ঘাসবন আর গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটি দিয়ে মানুষকে চলাচল করতে গিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 5 থেকে 6টি গ্রামের শতাধিক মানুষ যাতায়াত করে। সামান্য বর্ষাতেই রাস্তাটি পানিতে ডুবে যায়, তখন তাদের পড়তে হয় চরম দুর্ভোগে। সরকারের কাছে রাস্তাটি পাকাকরণের জন্য আহ্বান জানান গ্রামের সাধারণ মানুষ। রাস্তার ব্যাপারে অনেক জোর দিয়েছেন আমাদের এমপি সাহেব, এর আগে তার সাথে কথাবার্তা বলার পরে উনি বলছে বলে না আগামীতেই আপনার এই রাস্তাটা আমি ইটো মাটিকরণ করে হ্যাঁ যাতে এটা পাকাকরণ করতে পারি সেই প্রত্যাশা করব। আগামীতে তো আল্লাহ যদি বাসা রাখে 2020 সালের মধ্যে এই রাস্তা আমরা সম্পন্ন করব এই প্রত্যাশা আমাদের দিয়েছে, সেই আশ্বাস আমাদের দিয়েছে, সেদিকে আমরা চিন্তা চেতনা আছি বলে আমরা মুখের দিকে তাকিয়ে রয়েছি। যদি 2020 সালের মধ্যে রাস্তাটা আমাদের পাকাকরণ হয়ে যায় তাহলে আমাদের অনেক উপকৃত হবে এবং আমরা শান্তি পাবো।